আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা নিয়মিত আমাদের চ্যানেলে কৃষি এবং কৃষি মেশিনারিজ নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখতে পাবেন একটা মিনি পাওয়ার টিলার আনবক্সিং। যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এটা একটা মিনি পাওয়ার টিলারের বক্স। এই মিনি পাওয়ারটির তৈমা ব্র্যান্ডের এই বক্সটি আপনাদের আনবক্সিং করে দেখানোর পুরোটি চেষ্টা করব। আমাদের পুরো ভিডিওটি দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ ফিটিংস আমরা কিভাবে করছি তা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন। মেশিনটি খোলা হয়ে গেছে আমাদের। মেশিনটির ওপরে যদিও কাগজের কাভার দেওয়া আছে, কিন্তু ভেতরে দেওয়া আছে লোহার কাভার, যার ফলে আপনাদের শিপমেন্টের সময় কোনো ধরনের সমস্যা হবে না। এর পাশাপাশি আপনারা পাবেন সামনের চাকা, কাভারের টায়ার, 28টি ফাল, গিয়ার্স বক্স এবং আরও পাবেন স্ক্রু এবং স্ক্রু খোলার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, যেগুলো আপনারা এখন আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনারা স্ক্রুগুলো খুলে ব্যবহার করতে পারবেন। সাথে পাবেন একটা ম্যানুয়াল বই। এই ম্যানুয়াল বইটি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজে লেগে থাকে। ম্যানুয়াল বইটি আপনারা দেখে দেখে স্টেপ বাই স্টেপ মেশিনটি ফিটিং করে নিতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের সমস্যার যদি সম্মুখীন হন মেশিনের, তাহলে এই ম্যানুয়াল দেখে আপনারা চাইলে সারিয়ে নিতে পারবেন। এরপরে দেখবেন আমরা হালকা কিছু ফিটিংস করে নিয়েছি, এর ফলে মেশিনটি কী অবস্থানে এসেছে। এখানে আরও কিছু কাজ বাকি আছে। এখানে গিয়ার বক্স সেট হবে। গিয়ার বক্স সেট হলে হওয়ার পরে এবং এই নাটটি দিয়ে আপনারা এই মেশিনটির হ্যান্ডেলটি উঁচু নিচু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা সামনের এবং পেছনের টায়ারটা লাগিয়ে ফেলেছি অলরেডি, এর ফলে মেশিনটির পুরো ভিউটি এই ধরনের আসছে। ব্যাক কভার লাগানোর ফলে মেশিনটি আরও সুন্দর দেখাচ্ছে, যা আপনারা স্বয়ং আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এটা একটা আনবক্সিং ভিডিও। এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আর কোনো ভিডিও মিস না হয়। তো এটা আমাদের ব্যাক কভার লাগানো কমপ্লিট। মেশিনটি মোটামুটি ফিটিংয়ের শেষ পর্যায়ে, আর কিছু কাজ বাকি আছে। এই যে এই স্ক্রু দিয়ে এই প্লেটগুলো লাগানো হবে, এর ফলে মেশিনের সৌন্দর্যতা আরও বাড়িয়ে তুলবে এবং শক্তিশালী করে তুলবে, চাষের সময় কোনো ধরনের সমস্যা হবে না। এই স্ক্রুগুলো এই রাবারের এই প্লাস্টিকের সঙ্গে ব্যবহার হবে, যার ফলে মেশিনটি হবে আরও টনটাইট। এবং এই স্ক্রুর সাথে এই স্ক্রুগুলো দিয়ে ফালগুলোও লাগানো হবে। এটা দেখতে পাচ্ছেন টায়ার। এই টায়ারে যে স্ক্রুগুলো দেখলেন, এগুলো ব্যবহার করা হয়েছে কিছু কিছু এবং কিছু কিছু রেখে দেওয়া হয়েছে। তো আমাদের মেশিনটির শুধু ফাল বাদে পুরো ফিটিংসই শেষ। দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে। ধন্যবাদ সবাইকে।